বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। চাষি খাতা কিন্তু স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি সিনিয়র শিক্ষিকা ফেরদৌস ইয়াসমিন তোমাদেরকে আবার জানাই স্বাগত। আজ আমরা বীজগণিতের অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.1 এবং 4.2-এর কিছু ভোট কোশ্চেন করাবো। প্রথম কোশ্চেনটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017-এর, উদ্দীপকটা হচ্ছে পি স্কয়ার মাইনাস 2 পি মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে পি মাইনাস 1 বাই ক হচ্ছে পি মাইনাস 1 বাই পি এর মান নির্ণয় করো, খ হচ্ছে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইন্টু পি কিউ প্লাস 1 বাই পি কিউ এর মান নির্ণয় করো, গ বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 3^8 মাইনাস 34 পি টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা ক থেকে শুরু করছি, উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে আমাদেরকে করতে হবে ক। তোমরা জানো বীজগণিতের কয়েকটা অধ্যায় আছে যে 4.1 4.2 থেকে সরাসরি বই থেকে প্রশ্নগুলি হয় না, একটু চেঞ্জ করে প্রশ্নগুলি হয়। তাহলে যদি বোর্ড কোশ্চেন যদি তোমরা সলভ করো তাহলে তোমাদের পরীক্ষায় আর কোনো অসুবিধা হয় না, সেজন্য বোর্ড প্রশ্নগুলো অবশ্যই সলভ করতে হবে। ক উদ্দীপক দেওয়া আছে, পি স্কোয়ার মাইনাস 2 পি মাইনাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে আমাদের করার জন্য পি মাইনাস 1 বাই পি এর মান বের করতে হবে। পি কমন নিচ্ছি আমরা, পি মাইনাস 2, 1টা এখানে নিয়ে আসলাম মাইনাস হলে প্লাস হয়ে গেল, পি মাইনাস 2 সমান সমান লিখতে পারি 1 বাই পি, এই পিটা এখানে গুণাকার আছে এখানে নিচে ভাগ হয়ে গেল। এখন আমরা পক্ষান্তর করলে পেয়ে যাচ্ছি অর্থাৎ পি মাইনাস 1 বাই পি সমান সমান 2। করার জন্য এটাই অ্যান্সার, অ্যান্সার 2। যেহেতু সৃজনশীল, আমরা ক এর থেকে যে নাম্বার মানটা পেলাম সেটা আমরা খ এ কাজে লাগাতে পারি। ক থেকে প্রাপ্ত পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু 2, এখানে আমাকে আমাদের দেখা যাচ্ছে যে এখানে দুটোটাই প্লাসের সূত্র, তাহলে আমাদের পি প্লাস 1 বাই পি এর মানটা বের করতে হবে। আমরা জানি পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু অনুসিদ্ধান্ত সূত্র পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার প্লাস 4 এবি মানে পি ইন্টু 1 বাই পি, এখানে মান বসাবো 2 হোল স্কোয়ার প্লাস 4 8। তাহলে আমরা পেয়ে গেলাম পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু 8, 8 মানে 4 গুণ 2 লিখতে পারি, উভয়পক্ষকে আমরা বর্গমূল করব। আমাদের দরকার হচ্ছে পি প্লাস 1 বাই পি এর মান বর্গমূল করে, উপর থেকে মুছে নিচ্ছি। বর্গমূল করলে স্কোয়ারের রুটে ক্যান্সেল হয়ে যায়, অতএব পি প্লাস 1 বাই পি ইকুয়াল টু 4 কে আমরা করতে পারি 2 হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার ইন্টু 2 সমান সমান লিখতে পারি 2√2। তাহলে পি মাইনাস 1 বাই পি এর মান হচ্ছে অনলি 2 আর পি প্লাস 1 বাই পি এর মান হচ্ছে 2√2। তাই আমরা খ এর প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত রাশি পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইন্টু পি কিউ প্লাস 1 বাই পি কিউ, সূত্র প্রয়োগ করলে হচ্ছে পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। পি প্লাস 1 বাই পি হোল কিউব মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1 বাই পি ইন্টু পি প্লাস 1 বাই পি, সূত্র প্রয়োগ হয়ে গেলে এখন আমাদের উপরে থেকে মান বসালে হচ্ছে 2√2 হোল স্কোয়ার মাইনাস 2 2√2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√2, সাইড নোট লিখবো মান বসিয়ে।
4 into 2 minus 2. Whole cube to root 2 whole square into root 2 minus 6 root 2 minus 10 to 6 root 2 8 b of 2 এখানে থাকতেছে 8 into 2 root 2 minus 6 root 2 6 into 16 root 2 minus 6 root 2. Six into 10 root 2 comes on 5 root 2. The answer. আমরা আনসার পেয়ে গেলাম এই দুটার ইচ্ছা করলে আমরা এটাকে আলাদা করে এটা আলাদা করে বের করে দুটা গুণ করে দিতে পারি যেহেতু সহজ আছে আমরা একসাথে করে ফেললাম আনসার হচ্ছে 60 root 2 গ নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট প্রায় দেখা যায় যে বিভিন্ন বোর্ডে দিচ্ছে উদ্দীপকের আলোকে এখানে প্রমাণ বলছে যে উদ্দীপকের আলোকে তাহলে উদ্দীপক থেকে আমাদের মানটা নিতে হবে উদ্দীপক হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস ওয়ান উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে পি এর পাওয়ার 8 মাইনাস টু 30 পি টু পাওয়ার 4 প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আশা করছি সবাই তোমরা খটা বুঝতে পারছো লিখছো সবাই গ নাম্বার করতেছি আমরা গ নং এটাকে এক নং দিয়ে সৃজনশীল এক নং এখানে যেহেতু উদ্দীপকের কথা বলে দিয়েছে তাহলে আমরা লিখে দেওয়া আছে উদ্দীপকটা কি দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো পি কমন লিখছি পি মাইনাস টু ইকুয়াল টু ওয়ান ওয়ান বাই পি p minus 1 by p minus 1 2 আমরা পক্ষান্তর করলাম এখন আমরা বহুপক্ষকে বর্গ করব বহুপক্ষকে বর্গ করে স্কোয়ার মাইনাস সূত্র প্রয়োগ করছি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর কাটাকাটি যাচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটা এখানে রেখে আমরা ফোর মাইনাস এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে সিক্স হয়ে গেল পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার যেহেতু আমাদের প্রমাণে এইটা আনতে হবে তাহলে এটাকে আমরা পুনরায় আবারও বর্গ করছি লিখবো যে পুনরায় বর্গ করে দুইবার বর্গ করে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে টু স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 36 বা পি এর পাওয়ার 4 প্লাস ওয়ান বাই পি এর পাওয়ার 4 ইকুয়াল টু 36 মাইনাস একটু তো প্লাস আছে এখানে মাইনাস হয়ে আসলো পক্ষান্তর করলাম উপর থেকে আমরা বুঝতেছি আর দুটা লাইন নিচে হয়ে যাবে এখন আমরা এটাকে লসাগু করবো লসাগু হচ্ছে পি টু দি পাওয়ার 4 তাহলে পি টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু চৌত্রিশ পি এর পাওয়ার 8 প্লাস ওয়ান সমান সমান হচ্ছে চৌত্রিশ পি এর পাওয়ার 4 আমরা প্রমাণটার দিকে একটু তাকাবো প্রমাণে বলছে যে পি টু দি পাওয়ার 8 মাইনাস 34 পি টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা এটাকে পক্ষান্তর করলেই হচ্ছে পি এর পাওয়ার 8 চৌত্রিশ পি এর পাওয়ার 4 প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো প্রমাণকর্তা যেহেতু বলছে আমরা লিখব প্রমাণিত শেষ খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক
তোমরা বেশি বেশি করে চর্চা করবা। আমরা আর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল চট্টগ্রাম বোর্ড 2017 শুরু করছি বিনা সৃজনশীল। উদ্দীপকটা হচ্ছে এক্সট্রা প্লাস ওয়েস্ট কারিকুলার রেজিস্ট্রিয়ার। ক বলছে 6 মাইনাস ওয়াট ইজ সিক্স, কি পদগুলো বিশ্লেষণ করো। খ বলছে প্রমাণ করো যে 6 প্লাস ওয়াট ইজ সিক্স প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কিন্তু 6। গ যদি এক্স প্লাস ওয়াই কিন্তু 5, এক্স মাইনাস ওয়াই কিন্তু 3 হয়, তবে জেড স্কোয়ারের মান নির্ণয় করো। তিনটা প্রশ্ন আছে এখানে ক খ গ। তাহলে আমরা ক দিয়ে শুরু করছি। স্কোয়ার মানে স্কোয়ার এ প্লাস বি পদকে বিশ্লেষণ করতে বলছে এ মাইনাস বি। এখন আমরা আবার সূত্র প্রয়োগ করব, কিউব সূত্র। ফার্স্টে ছিল স্কোয়ারের সূত্র, এখন হচ্ছে আমার কিউব সূত্র। এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে এটা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। যারা সূত্রগুলি পারো তারাই অঙ্কগুলো পারবে। এক্স প্লাস ওয়াই সাজাচ্ছি আমরা, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। তাহলে কখনই শেষ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা খতে যাচ্ছি। খ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান জেড স্কোয়ার, বাম পক্ষ 6 প্লাস ওয়াই ডিভোর 6 প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা মোটামুটি বইয়ের অঙ্ক, এটা পারবা নিশ্চয়ই। এই দুটাকে সূত্র প্রয়োগ করব, 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যাবে। এ কি প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এইটুকে হচ্ছে একটু সূত্র। থেকে গেল প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমি এখন উদ্দীপক থেকে মানটা বসাই দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মান দেওয়া আছে জেড স্কোয়ার। জেড স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। কাটাকাটি গেল, সমান সমান যাচ্ছে 6। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে সমান সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ সমান। এবার আমরা গতে যাব। গয়ে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। আমাদের বের করতে হবে জেড স্কোয়ারের মান। দুটা মান দেওয়া আছে, তাহলে আমরা উদ্দীপক থেকে পাই সেটা লিখে নিই। জেড স্কোয়ারের মান বের করতে হবে। এখন উদ্দীপক থেকে পাই, উদ্দীপক থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান জেড স্কোয়ার, বা টু দিয়ে গুণ করি, টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু জেড স্কোয়ার।
ষাট নোট দিব তো দ্বারা গুণ করে। তো দ্বারা গুণ করলে আমরা সূত্র বের করতে পারবো, সেজন্য আমরা তো দ্বারা গুণ করছি। এটা সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে টু জেড স্কোয়ার থেকে যাচ্ছে, ফাইভ হোল স্কোয়ার প্লাস থ্রি হোল স্কোয়ার মান বসাচ্ছি সমান সমান টু জেড স্কোয়ার। ষাট লিখে মান মান বসিয়ে বা 25 প্লাস 9 ইকুয়াল টু 2z² আর একটু তাহলে আমার হয়ে যাচ্ছে। বাদ দিয়ে আমরা লিখবো 2z² ইকুয়াল টু 34 বা আমাদের শুধু z² এর মান বের করতে বলছে, তাহলে আমরা z² ইকুয়াল টু লিখতে পারি 34/2, যেটি ভাগ করলে হচ্ছে 17। অতএব z² এর মান 17। অ্যান্সার z² ইকুয়াল টু 17। আশা করছি সবাই বুঝতে পারছ। শিক্ষার্থীরা তোমরা বাসা ভালো করে চর্চা করবে, চর্চা করলে তোমরা উপকৃত হতে পারবে। সবাইকে ধন্যবাদ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।